আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি নীলু বগুড়া থেকে। আমি বগুড়ার বউ আর বগুড়ার মেয়ে। আর আজকে আমি রান্না করছি বগুড়ার আলুঘাটে। এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা আমাদের বাসায় একটা খালা ছিল, তাকে থেকে শিখেছি। আসলে আমিও কখনো ট্যাংরা মাছ দিয়ে মানে আলুঘাটে খাইনি। তো এখানে আদা রসুন বাটা কিন্তু দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়ে আদা রসুন বাটা। এখন তেজপাতা দিচ্ছি, একটা সাদা এলাচ দিচ্ছি, আর একটু জিরা গুঁড়া দিয়ে দেব। তো যেটা বলছিলাম, আমি আসলে মানে অনেক আগে কখনোই খাইছিলাম না। তো ওই খালা একদিন রান্না করছিল, এত মজা লাগছে। তো আমি সামান্য পানি দিয়ে কিন্তু লবণ আর হচ্ছে গুঁড়া মরিচ, এখন হলুদ গুঁড়া দিয়ে দেব। আসলে না খাইলে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এটার কতটা মজার একটা খাবার। আমি যে ওই খালার কাছ থেকে মানে খালা একদিন রান্না করছিল, তারপর খেয়ে দেখি এত মজা হয়েছে, তারপর খালার থেকে শিখে নিয়েছি এই রান্নাটা। আর তারপরে আমার বোনদের কিন্তু আমি খাওয়াইছিলাম, ওরাও অনেক মুগ্ধ হয়ে গেছিলো। আর যাই হোক, মশলাটা কিন্তু একটু একটু পানি দিয়ে বারবার কষিয়ে নিয়ে আপনারা দেখতেই পারলেন যে তারপর ট্যাংরা মাছ একটু সিদ্ধ করে নেব এই মশলার ভেতর। আর ট্যাংরা মাছগুলো হালকা সিদ্ধ হলেই উঠে রাখবো। তার মধ্যে আলু, সিদ্ধ করা আলু একটু ভেঙে নিয়েছি মোটামুটিভাবে, সেটা দিয়ে নাড়াচাড়া করবো, খুব বেশি করেই নাড়বো। আচ্ছা, বলে রাখি, একটু একটু করে পানি দিবেন, আর পানিটা যতক্ষণ না শুকাবে আলু কিন্তু লেগে যায়, খুব ভালোভাবে নাড়তে হবে। আর এটা হচ্ছে আমাদের বগুড়ার হাগড়ায় আলু, আর আলুটা আবার শুকে যাবে যখন পানিটা শুকে যাবে, আবার একটু সামান্য পানি দিয়ে আবার ভালো করে কষাই নেবেন। এইভাবে 2 থেকে 3 বার কষাই নেবেন। আর টমেটো দিয়ে দিচ্ছি একটা, সেটাও কিন্তু আমি একদম এটার ভেতর জাস্ট ব্লেন্ড করার চেষ্টা করব, কারণ টমেটোটা যখন একদম মিক্সড হয়ে একটু টক টক ভাব আসবে, সেটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর যাদের টমেটোর ইয়েটা ভালো লাগে না, স্কিপ করতে পারেন। তো ট্যাংরা মাছটা আমি দিয়ে দিলাম আধা সিদ্ধ। কেন করে নিয়েছি এবার কি বুঝতে পারলেন? এই যে এখন ঝোলে যে সিদ্ধ হবে, এটাতে কিন্তু পরিপূর্ণ ট্যাংরা মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আমি মাছের যে ঘাটিটা করি সেটা হালকা পাতলা রাখার চেষ্টা করি, পাতলা পাতলা ঝোলটা খাইতেই বেশি মজা লাগে। আপনারা যদি একটু ঘন ঘন পছন্দ করেন তো তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেইভাবে রাখতে পারেন, তবে আমার কাছে পাতলাটাই ভালো লাগে। আর জিরা ভেজে গুঁড়া করে সেটা আবার দিয়ে দিলাম, আর এই গুঁড়াটা দেওয়ার জন্য কিন্তু তরকারি একদম পারফেক্ট পরিপূর্ণ টেস্ট হয়। কাজ শেষে ডেইলি ডিউটি, কিচেন তো অবশ্যই ক্লিন করতে হবে, তাছাড়া তো নিজেই শান্তি পাবো না। তো কিচেন ক্লিন করে নিচ্ছি। রান্না শেষে অনেক কিছু মাখামাখি হয়েছে, সেগুলো পরিষ্কার করে নিব। আর সব কিছু পরিষ্কার করে টোটাল রান্নাঘরটা আমার এই রকম ক্লিন, আর এই অবস্থায় কিন্তু মানে মনটাই ভরে যায়, কত সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন। আমাদের গৃহিণীদের প্রশান্তি কিন্তু এখানে, কাজ শেষে যখন সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে, এটা দেখতে অনেক ভালো লাগে। আমাদের জাতীয় ফল কাঁঠাল, আর কাঁঠাল মুড়ি দিয়ে খাইতে যা মজা। হ্যাঁ, আমাদের জাতীয় ফল কাঁঠাল মুখস্থ করো, একটা কে দেখো সে মজা। খাও মালিয়া খাও, পরে কালো হয়ে যায় এইসব কেটে দিতে দিতে। এখন আমিও খাবো।
আমি কাতে খাবো একটা প্লেট একটা দিয়ে দাও সেদিন বুবুর কাঁঠালটা একদম ভালো মালিয়া খাও দাও মুড়ি দাও খাও বাবা আমরা আম ছিলে।